কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই আমাদের দূর থেকে চাওয়া। আর আমাদের সবাই ভালোই আছে, আমি ভালো থাকি না। আমাদের ডাক্তার এখানটা নিয়ে শান্তি পাচ্ছি না, কালকে সারাদিন মানে বৈকালের পর থেকে ওই আমাদের তোয়ালেটা এখান দিয়ে জুড়ি রেখে দিয়েছিলাম, এখন একটুখানি রাখলাম। ওর বাবা ওষুধ এনে দিয়েছে, দেখি কদিন ধরে ব্যথার ওষুধগুলো খাচ্ছি। ব্যথা এমনি তো কি বলতো, আমার শরীরে এরমভাবে দেখতে শরীরে ভিটামিন খুব কম, তো ওষুধগুলো খেয়ে আবার এমনি আমার মাথা ঘোরে, শরীরে আনচান করে, এইসবগুলো আমার বেশি, তো ওষুধটা খেয়ে আবার বেশি মাথা ঘুরুমি হয়েছে। তো সকালে এসে উঠে একটু বসে আছি, সকালের দিকে আমার খুব একটা ভিডিও করা হয় না, চান টান করে আমি তারপরে ভিডিও করি, চান টান করে তারপর থেকে ভিডিও করি। তা এখানে বসে আছি, ফাল্গুনি দোকানে গেল, আমাদের সকালে চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়। আর আজকে তো আমি মুড়ি এই দিকে গালটায় চিবাতেই পাচ্ছি না, তার জন্য ওই আমাদের বাড়ির কাছে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে, তো চায়ের দোকানে কেক পাওয়া যায়, তা গেল ফাল্গুনি দেখতে, দেখুক যদি কেক পায় তাহলে চা দিয়ে মানে চা দিয়ে খাবো। গেল তো চলো আসো, তারপরে তোমাদের দেখাচ্ছি, যদি পায় দেখাবো, আর নাহলে আবার সেই চান টান করে রান্না বাড়ার সময় তোমাদের সাথে কথা বলবো। তো চলো ওইখানটা যা, দেখলে ফাল্গুন বাবা নিয়ে চলে গিয়েছে, ও মনে হয় গ্যাস লাইটটা হারিয়ে ফেলেছে। খাবা 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 খাবার, ওদের কেন আমাকে দিদে, ওদের বলতো আমি মনীষ গানটা কর, জানুমারি, হ্যাঁ জানুমারিটাই করতে, তো এই দেখো চান টান করে চলে আসলাম তোমাদের কাছে আবার। আর মাথাটা আজকে দেখো একটু ঘষেছি, মাথা এই গরমকালে, শীতকালে দেখবে একটু মাথা, এই শীতকালে একটু মাথা ইয়ে করে ঘষলেও হয়, ওই দেরি করে ঘষলেও হয়, কিন্তু এই গরমকালে মাথাটা একটু মানে ঘন ঘন ঘষতে হয়, সপ্তাহে দু তিন দিন ঘষতেই হয় মাথাটা, নাহলে মানে মাথা আর কি ঝ্যাপ ধরে থাকে, আর আমার এমনি মাথার যন্ত্রণার রোগ, তো একটু মাথাটা বেশ ঘষে নিলে ভালো লাগে। তো সকাল আজকে আমার ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম, আর আবার চান টান করে তোমাদের কাছে আসলাম, সকালে একটু দেখিয়েছিলাম, চান টান হয়ে গেল, তো চান টান করে আসলাম। আর আজকে প্রচুর কেঁচেছি, তোমাদের তো সকালে বললাম যে আমার মাথাটা মানে কি বলতো ওই ব্যথার ওষুধ খেয়ে মাথাটা খুব আর কি ঘুরছিল, ব্যথার ওষুধের একটা যাই হোক জোর আছে, আর অনেকগুলোই খেতে হয়েছে, দেখো এখনও ফুলো আছে আমার দাঁতের এখানটা, ওষুধ খেয়েই যেতে হচ্ছে। আমি ডাক্তারের কাছে যাব না, ডাক্তারের কাছে গেলেই বলবে যে ইয়ে করতে হবে, তুলতে হবে, বুঝেছ দাঁতটা, বুঝছা, প্রচুর ওষুধ, দেখো এইদিকে এদিকে গ্যাসের ওষুধ, এদিকে যন্ত্রণার ওষুধ, তো এই ওষুধগুলো খাচ্ছি, আর কোনো রকম দাবি দাবি রাখছি। কালকে তো কালকে সারা বৈকালটা ওই আমার ওই তাওয়ালটা দিয়ে এটা জড়িয়ে রেখেছিলাম, তো চলো আবার
কি কি রান্না করব তোমাদের একটু দেখাই। এই লাইটগুলো ধাও ধাও করে জ্বলছে। আজকে রান্না বলেছিলাম, কালকে তোমাদের বাজারগুলো দেখিয়েছিলাম। মাজাটাই খুব ব্যথা জানো বাবা। আলু ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি বাবা। এখন বাঁধাকপি এনে রাখা দায় হয়ে গেছে, কালকে রান্নার পর এনেছে আমাদের ফাল্গুনি বাবা। এই দেখো দেখেছো কী হয়ে গেছে, কী দাম এখন, খাবার উপায় নেই। তার জায়গায় যদি এরম নষ্ট, এই দেখো দেখেছো, দেখা যাচ্ছে, এই দেখো এই অবস্থা হয়েছে। তো বাঁধাকপিটাই হবে, আর আলু ভাত দিয়েছি, উচ্ছে ভাত দিয়েছি, সব ভাতে, কাঁচাকলা ভাতে দিয়েছি, ডিম ভাতে দিয়েছি। এমনি নিজে শরীর ভালো নয়, ওই ভাতে বোতেই খাওয়া হবে। আর ওই দেখো সব কেচেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। আবার প্রচুর কেচেছি, সব কেচেছি, আর ওই দিকে সব আছে, দাঁড়াও দেখি আমি। দেখো এগুলো সব প্রচুর কাঁচা হয়েছে, গাদা সব কাঁচা হয়েছে। ওইদিকে ওইদিকে সকাল থেকে সব চোর কেচেছি। তোমাদের একটু আমাদের আশেপাশের ইয়েগুলো দেখায়। হ্যাঁ, এইটা হলো আমাদের ঘর, আর এটা হলো আমাদের পাশের বাড়ি। আর পাশের বাড়ি এই গাছ আছে, যাই হোক অনেক গাছ আছে জানো তো। এইটা হলো জবা গাছ, এই দেখো। আর এইটা হলো আমড়া গাছ, এই দেখো। আর ওইখানে একটা শিউলি গাছ আছে, এই দেখো এইটা শিউলি গাছ। আর ওইখানটায় এই সাদা গাছ আছে, কিন্তু এটা থাকে না এখন বাড়িতে, নালে আগে থাকতো, এখন থাকে না। তো চলো সব কেচেছি, এই দেখো সব কাঁচা হয়েছে। তো চলো পরে আবার তোমাদের সাথে আসছি। এই দেখো ফাল্গুনির বাবা বাড়ি চলে এসছে, তাই বললাম বাঁধাকপিটা একটু করতে, আর আমার দাঁতটা লাগছে বলে তো করছে। এই দেখো লঙ্কা কটা হবে গো, একটু ঘষে নাও। তো বাঁধাকপিটাও একটু ভাপিয়ে নিল। আজকে তোমাদের সাথে ফাল্গুনি বাবার বাঁধাকপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। টমেটো নেই, ইয়েটা কমিয়ে দাও, গ্যাসটা কমিয়ে দাও। আচ্ছা কটা এনেছিলে, কটা এনেছিলে? ছটা। তিনটে, চারটে হবে। যদি ডিমে বারোটা না, তাহলে চারটে হবে। তো এই দেখো তেল দিয়ে দিল। তো এই দেখো আমি আটা বাঁধতে গেছিলাম আমাদের ঘরে, তার জন্য ফাল্গুনির বাবার আলু ভাজা হয়ে গেছে, তেজপাতা দিয়েছিল, লঙ্কা দিয়েছিল, তো মশলা দিয়ে দিল গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। আর এই দেখো আমার শ্বশুর গরম জল নিতে এসেছিলো, পাই সেক দেবে। লঙ্কা গুঁড়ো, কে কাঁদে রে ভাল, আমি উনি মারলো নাকি দেখতে মনে হচ্ছে, তো তাই দেখতে আসছি।
দেখো বাঁধাকপিটা দিয়ে দিল লঙ্কা গুঁড়ো দিয়েছ হ্যাঁ তো চলো এবার একটু জল দিয়ে দেবে তোমাদের সাথে আবার পরে একটু কথা বলছি তো কি করছো সবাই এখন 4টা মতন বাজে তো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে আর রান্না পর্যন্ত তোমাদের দেখানো হয়েছিল দিয়া দেখানো হয়নি ফাগুনের বাবা বাড়ি চলে এসেছিল আর রান্না টান্না করে সবারই খুব খিদে পেয়ে গেছিল আর ক্যামেরা করার মতন ধৈর্য কারোর হয়নি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হয়েছিল আর আমি ভাত বাড়ছিলাম ফাল্গুনের বাবাও খুব খিদে পেয়ে গেছিল ক্যামেরা করতে ও খুব একটা পারেও না তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তরকারিটাও জল ঢালা পর্যন্ত দেখিয়েছিলাম তো রান্না করেছিলাম দেখলে ওই বাঁধাকপিটা আর সব ভাতে ভতে দিয়ে দিয়েছিলাম তো ওই দিয়েই খাওয়া হয়ে গেছে আর আমাদের একটু ঝোলের তরকারি মানে বেশি এক গাদা তরকারি করলে খাওয়া হয় না ফাল্গুনের বাবা তরকারি যা ফাল্গুনের বাবাই খায় বেশিরভাগ আমাদের আমিও খাই না ফাল্গুনিও খায় না তো তার জন্য ওই বাঁধাকপি হয়েছিল আর ওই ডিম ভাতে আলু ভাতে উচ্ছে ভাতে কাঁচা কলা ভাতে তারপরে আরও একটা কি ভাতে দিয়েছিলাম যেন যাই হোক ওই সব হয়েছিল আর পটল ভাজা বেগুন ভাজা তো সব খাওয়া হয়ে গেছে কপি আছে অনেকটা এক গাদা কপি আছে তো ওই দিয়ে আজকে হয়ে গেল তোমাদের কাছে বৈকালে আবার আসলাম একটু কথা বলে ভিডিওটা তো শেষ করতে হবে তো চলো আর কি বলবো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করে দিলাম আর আজকে ব্লগই ছিল আবার নতুন ব্লগ নিয়ে আসবো আবার কালকে কালকে আবার ব্লগ করব তো যতক্ষণ আমার ভিডিওটা দেখছো ততক্ষণ তোমরা সবাই ভিডিওটা দেখার পরে আবার আমার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভালো থাকো সুস্থ থাকো আর যতক্ষণ আমি আবার ভিডিও নিয়ে না আসছি হাসি খুশি থাকো আশীর্বাদ করো আমরাও যেন হাসি খুশি থাকি আর আমাদের যা আছে যেমন আছে তাই নিয়ে যেন খুশি থাকতে পারি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও কি বলবো ওইটাই বলার আর লাইক করে দিও ভিডিও দেখার পরে একটা আবার কমেন্ট করে জানিয়ে দিও এইগুলো আর এই আবার আমি এই তো ঘুম থেকে উঠলাম এই এরকম করে আর গেটটা ঢাকা দিয়ে এরকমভাবে ঢাকা দিয়েছিলাম দিয়ে শুয়েছিলাম তো এক গাদা বাসন আছে এখন বাসন কটা ধুয়ে আসবো বাসন কটা ধুয়ে টুয়ে এসে আবার আজকে দেখো দাঁতটা ওরমভাবে করে ওই তাওয়ালটা জড়াবো তোয়ালেটা ওরম জড়িয়ে বসে থাকবো কারণ কিছু জড়িয়ে রাখলে ভালো লাগে দাঁতটা আর আমার এই যখনই এরম হবে একদম বাড়াবাড়ি পর্যায়ে হয়ে যায় আমাদের ফাল্গুনের বাবার একটু হলে ভালো হয়ে যায় আর আমার ভালো হতে চায় না এখানটা খুব কষ্ট হয় কি করব ডাক্তারের কাছে গেলেই বলবে তুলবো ওই জন্যই চাচ্ছি না তবে এই দুদিন এরম কষ্ট হবে এ আবার ভালো হয়ে যাবে একাটাই ভালো হয়ে যাবে কারণ এরম মাঝে মাঝেই হয় আমার তো চলো এখনকার মতন এখানেই বাসন কটা ধুয়ে নিই আর এমনি জলও পড়ছে দেখেই ছিলাম তোমাদের এক গাদ কেচেছি তা এগুলো এনে সব আবার এই ঘরে এই ঘরে এখানে দিয়েছি বারান্দায় দিয়ে দিয়েছি এগুলো শুকোক চলো আগেকার মতো আসছি